পাকিস্তানের বিখ্যাত দাই মাওলানা তারিক জামিলের সম্মানিত ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাওলানা তারিক জামিলের জনপ্রিয় বক্তব্য সমূহ বাংলায় অনুবাদ করে নিয়মিত আপনাদের খেদমতে পেশ করার নিয়ত করেছি। আপনাদের আগ্রহের উপর নির্ভর করছে আমাদের কাজের অগ্রগতি। আমি মূল উর্দু ভিডিও লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব। আসুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক। এক বীজ বানাকে দেখাও, এক দানা বানাকে দেখাও, এক পাত্তা বানাকে দেখাও, এই প্রশ্ন উঠিয়েছেন। এরপর দাবি করেছেন, আ ইলাহু মা আল্লাহ, কেউ কি আছে আল্লাহ ছাড়া এসব কিছু করে দেখানোর? কই হে আল্লাহ কি সেওয়া, কই নেহি কই নেহি কই নেহি। এরপর আল্লাহ বলেছেন, বাল হুম কওমুন ইয়াদিলুন, তাহলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? আমি ডাকি আর তুমি মুখ ফিরিয়ে চলে যাও, আমি মনে রাখি তুমি ভুলে যাও, আমি তোমার গুনাহকে গোপন করি, তুমি লজ্জিত হওয়ার পরিবর্তে নির্লজ্জ হয়ে যাও। আখলুক ওয়া ইউবাদু গাইরি, আরজুক ওয়া ইউশকারু সাওয়াই, সৃষ্টি আমি করি আর অন্যকে সেজদা করো, রিজিক আমি দেই, শুকর অন্য কারো আদায় করো, প্রতিদিন আমার রহমত তোমার উপর বৃষ্টির ফোঁটার মতো বর্ষণ হয়, প্রতিদিন তোমার গুনাহসমূহ উপরের দিকে উঠতে থাকে যা আমি দেখি, আমি কোরবান যাব আমার প্রভুর রহমতের উপর, আল্লাহর কসম, প্রতিদিন দুইটি সমুদ্র আল্লাহর কাছে জিজ্ঞেস করে, হে আল্লাহ আপনি অনুমতি দিলে পৃথিবীবাসীর উপর চড়াও হব, কত জেনা হচ্ছে, এত বেশি কুফুরি হচ্ছে, এত বেশি জুলুম হচ্ছে, এত নাফরমানি হচ্ছে, ইয়া আল্লাহ এজাজত হো তো হাম চর যায়, আল্লাহ লাগাম ছেড়ে দিন, তারপর দেখুন আমি কিভাবে চড়াও হই এই পৃথিবীবাসীর উপর। সমুদ্রের আসতে 2-3 মিনিট লাগবে, কিন্তু এই জমিন যার উপর আমরা চলাফেরা করছি সেই জমিনও আরজ করে বলে, হে আমার মওলা, যদি তুমি বলো আমি ফেটে গিয়ে এদের গিলে ফেলবো, এই জাতিকে ধ্বংস করে দিব, তাদের নাম নিশানা মিটিয়ে দেব। ফেরেশতারা বলে, হে আল্লাহ এজাজউদ্দিন, আমরা নেমে এদের উড়িয়ে দিব, তোমার দিয়া রিজিক খেয়ে তোমার সাথেই এরা নাফরমানি করছে, যে কাজ করতে নিষেধ করেছেন তা খোলামেলা করছে, আর যা করতে আদেশ করেছেন তার দিকে তাদের কদমও নাই, দৃষ্টিও নাই। তখন আল্লাহ কি বলেন শুনুন, জমিন পানি ফেরেশতা এরা তো ছোটখাটো জিনিস, কিন্তু যে রবের নাফরমানি হচ্ছে সেই রব কি বলছে জানেন? খামোশ হয়ে যাও, পিছে হট যাও, আমার আর আমার বান্দার মাঝখানে আসিও না, আমি আমার বান্দাদের তোমাদের চাইতে বেশি চিনি, যদি এরা তোমাদের বান্দা হয় তাহলে পাকড়াও করো, তাদেরকে মারো, তাদের ধ্বংস করে দাও, উড়িয়ে দাও, নাস্তে নাবুদ করে দাও, আর যদি এদের আমি সৃষ্টি করে থাকি তাহলে চুপ থাকো, আমি আমার বান্দার জন্য অপেক্ষায় আছি, আমি জানি আর আমার বান্দা জানে। এখন প্রশ্ন উঠে, হে আল্লাহ সবকিছুই তো আপনি দেখছেন, তাহলে আপনি কেন কিছু করছেন না? আল্লাহ তাআলা জবাব দেন, ইন আতানি লাইলান কাবিলতুহু মিন আতানি নাহারান কাবিলতুহু, আমি আমার বান্দার তওবার জন্য অপেক্ষা করি, যে রাতে সে তওবা করবে আমার দরজা সে খোলা পাবে, যে দিনে সে তওবা করবে আমার দরজা সে খোলা পাবে, যৌবনকালে যদি তওবা করে আমার রহমত তৈরি আছে, বৃদ্ধা অবস্থায় তওবা করলে আমার রহমত তৈরি আছে, বৃদ্ধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি চলে গেছে, চলতে ফিরতে পারে না, দাঁত পড়ে গেছে, হাতে লাঠি, হুইল চেয়ারে বসে আছে, এমন সময় সে যদি একবার বলে আমি তওবা করছি, তখন মানুষ বলে এই বয়সে তোমার এই তওবার কি লাভ আছে? কিন্তু দয়াময় আল্লাহ বলেন, যখনই আমার কাছে আসবে আমার দরজা খোলা পাবে। কই হে মুজসে সখি, কই হে মুজসে বড়া করমওয়ালা, আমি আমার বান্দার তওবার ইন্তেজার করি, বান্দা গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি গুনাহের পাহাড় হয়ে যায় আর শুধু একবার বলে হে আল্লাহ মাফ করে দাও, আমি সকল গুনাহ মাফ করে দিই, সকল গুনাহ, ওয়া আলা ওয়া বালি, আমার কিসের পরোয়া, মুঝে কোন রোকনে ওয়ালা হে, মুঝে কোন রোকনে ওয়ালা হে, আমি আমার বান্দাকে মাফ করে দিব, আমাকে বাধা দেওয়ার কে আছে?